হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটিতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বিশেষ করে তোমরা যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষায় এবার অংশগ্রহণ করতেছো তাদের নতুন দুটি টপিক যোগ হয়েছে। আমরা আগের ক্লাসটিতেও বলেছি, সেটা হচ্ছে কমপ্লেইন লেটার এবং নোটিস। তো আজকের ক্লাসটিতে একটি কমপ্লেইন লেটার নিয়ে আলোচনা করব, যে কমপ্লেইন লেটারটি তুমি পড়লে কয়েকটি এই ধরনের একই ধরনের কয়েকটি ফরম্যাট নিয়ে তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তো সেই বিষয়ের উপরে আজকের বিষয়টা যেটা হবে, রাইট এ লেটার অফ কমপ্লেইন টু দ্য ম্যানেজার অফ এ বিজনেস ফার্ম অ্যাবাউট দ্য সাপ্লাই অফ ড্যামেজ অথবা ডিফেক্টিভ গুডস। এই বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি একটি ফার্ম থেকে কিছু পণ্য কিনেছো, সেটা ড্যামেজ হয়েছে বা ত্রুটিপূর্ণ ছিল, তো এমন ধরনের একটি কমপ্লেন লেটার তুমি সেই কোম্পানি বরাবর করতে চাচ্ছ, তাহলে তুমি কিভাবে করবে সেই বিষয়টি নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করা হবে, ঠিক আছে? তুমি চাইলে এখানে গুডস যেই পণ্যটার নাম থাকবে বিভিন্ন পণ্যের উপরে চেঞ্জ করে দিতে পারো। হতে পারে স্পোর্টস প্রোডাক্ট, হতে পারে বুকস, হতে পারে তোমার ইউজুয়াল যে কোনো প্রোডাক্টস, এগুলো হতে পারে, ঠিক আছে? তো তুমি এটা নিয়ে আলোচনা করবে। এরপরে দেখো আমরা কিভাবে লিখবো সেই ব্যাপারটা কিন্তু আলোচনা করি। দেখো প্রথম ক্লাসটিতে আমরা কিন্তু আমাদের দেখিয়েছি কিভাবে লিখতে হবে, এই আজকের ক্লাসটিতেও লিখতেছি বা আবারও বলতেছি যে একদম আমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখি ঠিক সেভাবেই লিখবো। বা পাশে শুরুতে প্রথমে ডেট দিব, ডেট দিয়ে একটা তারিখ দিয়ে দেবো। এরপরে দেবো হচ্ছে কার বরাবর লিখবো, হতে পারে কোম্পানির ম্যানেজার, আমি এখানে দিচ্ছি দ্য ম্যানেজার এবিসি কোম্পানি, যে কোম্পানিটা হবে সেই কোম্পানিটা কিন্তু আমরা এখানে নাম দিয়ে দিব, ঠিক আছে? এরপরে এই কোম্পানিটা কোথায় অবস্থান করতেছে সেই কোম্পানির জায়গাটা দিব, আমি এখানে ঢাকা দিয়েছি, তোমরা সেই স্থানটা দিয়ে দিবা। যদি প্রশ্নে উল্লেখিত থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নের উল্লেখিত স্থানটার নাম দেবা। এরপর হচ্ছে আমরা সাবজেক্ট, অ্যাপ্লিকেশন যেরকম সাবজেক্ট লিখি এই কমপ্লেন লেটারও সাবজেক্টটা লিখবো। সাবজেক্টটা আমরা লিখতে পারি রিগার্ডিং দ্য সাপ্লাই অফ ড্যামেজ অথবা ডিফেক্টিভ গুডস, ঠিক আছে? ত্রুটিপূর্ণ ইস্যুর জন্য, পণ্যের জন্য আবেদন, বা এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি এই বিষয়টার উপরে। এরপর আমরা একদম অ্যাপ্লিকেশনের মতো প্রথমে লিখবো কি, স্যার মানে কি জনাব, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি দ্যাট, যে দ্য ড্যাশ গুডস, এখানে আমি ড্যাশ কথাটা রেখেছি কারণ তোমরা এখানে যে পণ্যটার নাম থাকবে ঠিক সেই পণ্যটার নাম কিন্তু দিতে পারো। গুডস মানেই হচ্ছে জিনিসপত্র, এটাও দিতে পারো। সেন্ট বাই ইউ, যেটা আপনার দ্বারা পাঠানো হয়েছে, আর নট স্ট্যান্ডার্ড, এটা খুব একটা ভালো ছিল না। দ্য গুডস আর ব্যাড কোয়ালিটি অ্যান্ড ড্যামেজ, এই জিনিসপত্র ছিল খুবই খারাপ কোয়ালিটির এবং খুবই ক্ষতিপূর্ণ, ঠিক আছে? আই রিকোয়েস্ট ইউ টু রিপ্লেস দিস গুডস, আমি আপনাকে অনুরোধ করছি যে এটা পরিবর্তন করে দেন অ্যাট অ্যান আর্লি ডেট, যত দ্রুত সম্ভব হয় বা নেক্সট যে ডেট আছে সেইটাই পরিবর্তন করে দেন। তো এইটা হচ্ছে আমাদের মূল বিষয়টুক, আমরা এই দুইটা লাইন কিন্তু এখানে লিখে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা শেষের ধাপটায় চলে যাব, দেয়ার ফর, অতএব, আই প্রে অ্যান্ড হোপ, আমি প্রার্থনা করছি এবং আশা করছি, দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু টেক এ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাকে বাধিত করবেন, ইয়োরস ফেইথফুলি, আপনার বিশ্বস্ত রিয়া, ঠিক আছে? একটা নাম দিয়ে দাও। তো এই ছিল আজকের ক্লাসটিতে কমপ্লেন লেটারটা। তো আশা করি তোমরা ড্যামেজ গুডস অথবা ডিফেক্টিভ গুডস এই সম্পর্কে যদি কমপ্লেন লেটার আসে তোমরা যদি এইটুকু লিখে দিতে পারো, খুব ভালো একটি নাম্বার পাবে। তো তোমরা খাতায় নোট ডাউন করে এই কমপ্লেন লেটারটা লিখে ফেলো, আর যদি তোমাদের বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দাও। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।